হাই ফ্রেন্ডস, আজ আমরা যাচ্ছি ইকো পার্ক। সো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, থ্যাংক ইউ। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি ইকো পার্কে। তো ভিডিওটা সুবিধা শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। ফ্রেন্ডস, আজকে একটু আমাদের সময় লাগছে, কারণ হচ্ছে এখনও পর্যন্ত ইকো পার্কের গেট খোলেনি। তো আমরা সেই জন্য এদিকে একটু ঘোরাঘুরি করছি, তো একটু ওয়েট করুন, এরপরে আমরা এন্ট্রি করবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত, থ্যাংক ইউ। আমরা ইকো পার্কের ভিতরে চলে এলাম। আরেকটা জিনিস আপনাদের কাছে বলার ছিল যে এন্ট্রি ফি যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে 30 রুপিস ইকো পার্কে এন্ট্রির জন্য লাগে। আর যদি আপনারা বাইক নিয়ে আসেন, যেমন আমরা বাইক নিয়ে এসেছি, তো পার্কিং চার্জ হচ্ছে 20 টাকা। Thank you.
ফ্রেন্ডস, এখানে এন্ট্রি করতে হলে আপনাদের 10 টাকা করে আলাদা করে টিকিট করতে হবে। অসাধারণ অসাধারণ দৃশ্য, অসাধারণ। ফ্রেন্ডস, জায়গাটা শুধু দেখুন, জায়গাটা মনে হচ্ছে যেন কোনো আমরা সত্যিকারে কোনো গ্রামে ঢুকেছি। ইকো পার্কের ভিতরে এত সুন্দর একটা জায়গা রয়েছে, মানে আমার তো জানা ছিল না। ইকো পার্ক নাম শুনেছিলাম, সবই ঠিক আছে, কিন্তু এরকম ধরনের গ্রামের পরিবেশ, গরুর বাড়ি, এত রকমের সুন্দর একটা যে পরিবেশ রয়েছে এখানে তো জানা ছিল না। তো দেখুন, ভিডিওটা পুরো দেখতে থাকুন। হ্যাঁ ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে একটু লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ বেল আইকনটা, হ্যাঁ একটু বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আপনার কাছে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই যাবে। তো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন ভিডিওটা।
এখানে এন্ট্রি করতে গেলেও আলাদা করে আপনাদের টিকিট করতে হবে, যার মূল্য হচ্ছে 30 টাকা। ফ্রেন্ডস, আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা কিন্তু কোনো খাবার নিয়ে এর ভিতরে প্রবেশ করতে পারবেন না, মানে ইকো পার্কের মধ্যে আপনারা কিন্তু কোনো খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না। তাই যখন আপনারা এখানে আসবেন সেভাবে প্রিপারেশান নিয়ে আসবেন। সো ফ্রেন্ডস, আজকে ভিডিও আজকের আমাদের এই অবধি। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটু শেয়ারও করে দেবেন। থ্যাংক ইউ।